ব্লগ হাই গাইস আপনারা কোথায় যাই এখন টেক দা বিচ দেখ আমি ব্লগ সলো ফরএভার এই দুইজন খুবই অবাগা পুরাই ব্লু আশেপাশে দূর দূর পর্যন্ত কেউ নাই এখানে আপনারা এনজয় করতে পারবেন উইথ ফ্যামিলি ফ্রেন্ডস যদি কোনো পুরনো বন্ধু বান্ধবের সাথে আসতে পারেন তাহলে এখানের মতো ভিউ এনজয় করে আপনারা যা মজা পাবেন সেটা অন্য লেভেলে সামথিং এলস নিজস্ব ঢাকা থেকে শ্যামলী বাসে আসছি টেকনাফ জেডিঘাট নামছি নামার পর অটোতে করে টেকনাফ শহরে আসছি 10 টাকা ভাড়া জনপ্রতি তারপরে আমরা তারপরে কি করলাম আমরা ও নাস্তা 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 করছি হ্যাঁ আমরা নাস্তা করছি আমরা লুচি লুচি খাইছি 5 টাকা করে এখানে সবাই বেশিরভাগ লুচি খায় লুচি লুচি খাইছি আর সবজি হ্যাঁ আপনি এখানে বিরিয়ানি ভাতটা ছকাবলি তো আপনি আপনাকে লুচি নিতে হবে নালে বন পাবেন আপনারা হ্যাঁ ওটা দিয়ে আপনি নাস্তা করতে হবে বন আর হালুয়া হালুয়া পাবেন আপনারা হ্যাঁ যদি কেউ মিষ্টি পছন্দ করে তার জন্য হালুয়া আর তার জন্য হালুয়া পাবেন আপনারা আর ঝালের জন্য ভাজি আছে হ্যাঁ আর ডিম পাবেন ডিমটা কিন্তু পোস্ট আর ডিমটা কিন্তু ভাজি হ্যাঁ তারপর আমরা টেকনাফ শহর থেকে অটোতে করে মেরিন ড্রাইভ টেকনাফ বিচে এখন আমরা মাত্র 20 টাকা জনপ্রতি মাত্র 20 টাকা করে 20 টাকা করে তারপর আমরা এখানে ওইরকম থাকার বেশি রিসোর্ট নাই এখানে রিসোর্ট আছে সীমিত একটা খুব ভালো রিসোর্ট সেটা হচ্ছে সেন্ট্রাল হ্যাঁ সেন্ট্রাল 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 হচ্ছে সেন্ট্রাল আপনারা যদি মানে ফ্যামিলি নিয়ে আসেন উইথ ওয়াইফ অর আপনাদের ফ্যামিলি মাদার সিস্টার তাহলে মানে সহজ কথা হচ্ছে আপনারা যদি খরচা করতে চান তাহলে সেন্ট্রালে যাবেন সেন্ট্রালে যান সেন্ট্রালে আপনি বলে দিই 6000 4000 টু 6500 পর্যন্ত রুম আছে এছাড়া নরমাল রুম আছে 1000 আপনি রুম নিছেন আপনি 1000 টাকা পেয়ে যাবেন 1000 টাকা পেয়ে যাবেন 1000 টাকা পেয়ে যাবেন আর যদি আমরা বাজেট ট্যুর দেন তারপর আপনি 500 টাকার মধ্যে রুম পাবেন আমরা আমরা উঠছি আলো রিসোর্ট আলো রিসোর্ট হ্যাঁ একদম খুবই কাছে আলো রিসোর্ট 2 মিনিটের টের রাস্তা আছে টেকনাফ বিচে আসার এদিকে সাম্পান আমাদের আমার বন্ধু আরাফাত ওরফে তন্ময় খুবই স্লো একটা পার্সন স্লো পার্সন আমরা এই যে কত তাড়াতাড়ি আইসা করছি আমি আর যাই আমরা এইখানে
ছবি উঠবো এখন দেখি, যদি পিছনে ব্যাকগ্রাউন্ডটা পাই বেশ ভালো। পিছনে কিন্তু পাহাড়, আর এই যে সৈকত, নর্থ বিচ সৈকত।